ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারতাম, কিন্তু বিশ্বাস কর আমি তোর মতো বারো বাতারি নয়। রুকো যারা, সবর করো। হে বাবা, এক আর ঝাকাস চিজ দেখাও, কে দেখাও না দেখাও, এই যারা লে ফির আ গয়ে, তেরি ভিগি ভিগি সি পলকোঁ পে রহ গয়ে। ইয়েস ব্রো, অবু ভাই ইজ ব্যাক। ইয়ে সোচ কে দিল মেরা জোরোঁ সে ধড়কতা হ্যায়। একটা মানুষ কোথায় থেকে কোথায় যেতে পারে, আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। কিসি অর কি ছত পে কিউঁ মেরা চাঁদ চমকতা হ্যায়। সো হেই জনগণ, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নট রোস্টিং জাস্ট এক্সপ্লেইন। কি বলতিস দাও, সরাসরি বলো। হ্যাঁ বাজান, সরাসরি বলবো, তবে ইন্টোর পর। ওই ইন্টো লাগা। আপনি আমি কিংবা পাশের বাসার খালাম মা, আমার মনে হয় না এমন কেউ বাদ আছে যে অপু ভাই রে সিনে না। আচ্ছা ঠিক আছে, আমি সিনাই দিচ্ছি। অপু ভাই হলো এমন একটা ছেলে যে শুধুমাত্র টিকটক করতে গিয়ে মায়ের থেকে শুরু করে জেল পর্যন্ত খাটছে। এই পৃথিবীতে একা এসেছিলাম আর একাই যাব, সুতরাং কে আমাকে নিয়ে কি ভাবলো কি বললো আই ডোন্ট কেয়ার। আর সে সময় তার যে পরিমানে হেটার তৈরি হয়েছিল তা বলার মতো না। সবাই বলে ভালোবাসা মন দিয়ে হয়, কেউ বলে এটা দিয়ে হয়, আমার মতে এইটা দিয়ে হয়। কেউ পছন্দ করতে বলে আমার মনে হয় না। ঠিক কইছস। এখন দিঘিয়ার পরিমন্দিরে যেমন সবাই পছন্দ করে ঠিক তেমন, আই মিন একটাও ফ্যান আছে কিনা আমার সন্দেহ। তবে হ্যাঁ, তখন অপু ভাইয়ের হেটার তৈরি হওয়ার কিছু কারণ ছিল। কি কারণ? দুইটা, একটা হলো চুলের কালার। আমার হাসিটাও সূর্যের মতো, দিনের শেষে আর দেখা যায় না। আর দুই নম্বরটা হলো কথায় কথায় তার ওই হাসি। তবে এইটুকু বলতে পারি, অপু ভাই আর আগের অপু ভাই নাই, একেবারে পুরাই সেন্স। হই হই শরম আ গই কা, ফোন কাটি মম্মি আ গই কা, এ মম্মি আ গই কা। তার এখন হেটার সেসে ভালোবাসার মানুষই বেশি। একটা সত্যি কথা বলি, শুনেন, আমিও আগে অপুরে একদমই পছন্দ করতাম না, বাট এখন এখন আমার মনে হয় আমার দেখা অনলাইন জগতে সে একজন মানুষ যে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। সুন মেরি শেহজাদি, এই যে আমরা রোস্টাররা এতজনকে এত কিছু বলে রোস্ট করি, আজ অবধি দেখছেন কারোর মধ্যে কোনো পরিবর্তন আসতে? আসে নাই, বরং তারাই আইসা আরো কানের কাছে প্যান প্যান করে আর বলে আমারে রোস্ট কইরা ফেমাস কইরা দেন। মানে কেউ বুঝতেই চায় না যে আমরা তাদেরকে রোস্ট করি জাস্ট একটু বোঝানোর জন্য যে এগুলা ভালো কাজ না, বাট কে বুঝে কার কথা। আর অপু ভাই আপনারা একটা বার চিন্তা করে দেখেন কোথায় থেকে সে আজ কোথায়। হম গাম বলে তুমি শহর বলে চলো ফির সে এক মুলাকাত দেখ লেতে হ্যায়, তুম ওকাত দেখ কর বাত করতে হো, হম বাত করকে ওকাত দেখ লেতে। তার কথা বলার ধরন থেকে অ্যাটিটিউড সবকিছু একেবারে সেন্স। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তার অ্যাটিটিউড আর কথাগুলো একবার শুনেন। হই হই শরম আ গই কা, ফোন কাটি মম্মি আ গই কা, এ মম্মি আ গই কা। আমি একটা কথা বলি যে এখন আমাদের দেশের অবস্থা খুব খারাপ, লাইক আমি আমার কথাই বলি, আমাদের মতো কিছু টিকটকার আছে তাদের জন্য আসবে আমাদের দেশে অনেক বদনাম। সো আমি সবাইকে একটাই কথা বলি যে আমরা এমন কোন কন্টেন্ট করব না, এমন কোন ভিডিও করব না যে আমাদের জন্য সবাই ক্ষতি হয়। সো একটা কথা বলি যে আমাদের ভিডিওগুলো কিন্তু ছোট বাচ্চা ধরে মুরব্বি ধরে সবাই দেখে। আমরা মাঝে মাঝে এমন ভিডিও গুলা করে ফেলি যে আমরা সিঙ্গেলে দেখতেই অনেক লজ্জা পাই, থাকতো আমার ফ্যামিলি নিজে নিয়ে আমি ভিডিও গুলা দেখবো। আমরা সবাই ভালো মতো ভালো কন্টেন্ট করবো, এন্ড যত খারাপ কাজ আছে সবকিছু থেকে দূরে থাকবো। অপু ভাই অবধি বুঝে গেল টিকটক অশ্লীল কিংবা ক্রিঞ্জ ভিডিও বানানোর জন্য না, কিন্তু আপনারা এখনো বুঝলেন না। ওয়েট, এখানে আপনারা বলতে ওই সব টিকটকারদের বোঝানো হয়েছে যারা টিকটকে গিয়ে নষ্টামি করে। আই জায়গা পাত খেতে, আই স্টুপিড, কি সব বাজে বকছো, কে তুমি? ভাইরে ভাই, আপনাদের আর কিভাবে বোঝালে বুঝবেন যে টিকটক একটা ভালো প্ল্যাটফর্ম নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য? আর প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কিন্তু আপনারা যেভাবে তুলে ধরছেন তাতে আপনাদের না আমাদের মান সম্মান থাকছে না।
ফ্যামিলি কিংবা পিসি পোলা পাইনের সামনে টিকটক ওপেন করতেও এখন ভয় লাগে। ভাই রে এখনো সময় আছে, ভালো কিছু করেন, বিশ্বাস করেন আপনার খারাপ হবে না, ঠিক কি না? সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনা, তবে নামটা মনে রাখেন, কোন অপেরা নাই, চিল।